প্রিয় স্টুডেন্টস, আজকে আমাদের আলফা ইনস্টিটিউটের ফ্রেন্ডস ক্লাস। আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাস ফলো করেন, আমাদের এই ক্লাস করেন শুধু ফ্রেন্ডস না, অন্যান্য ভাষারও, তাদের সকলকে আজকের আমাদের এই ফ্রেন্ডস ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা মূলত একটা পার্ট ওয়ান হিসেবে আমরা শুরু করছি একটা সিরিজ করার, সেটা হলো ফ্রেঞ্চ শুধু না, স্প্যানিশ, ইটালিয়ান, ড্যানিশ, অন্যান্য ল্যাঙ্গুয়েজও আমরা সেম ক্লাসটাই আমরা দেব এই সিরিজটাতেই। যেমন আজকে আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হবে ফ্রেঞ্চ ভাষায়, তেমনই এটা ড্যানিশ ভাষায় হবে, স্প্যানিশে হবে, ইটালিয়ানে হবে, বলে তো হবে। সো আপনারা যে যেখান থেকে আছেন আমাদের সাথে থাকুন, চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বিষয়ে এক্সপ্রেশনগুলো আমাদের খুবই জরুরি বিষয়, কারণ প্রথম ক্লাসে যে আসলে কী ধরনের শব্দগুচ্ছ, আমাদের বিভিন্ন যে এক্সপ্রেশনগুলি আছে এগুলো জানা অত্যন্ত জরুরি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমরা ফার্স্ট একটা কীভাবে ফার্স্ট এক্সপ্রেশনটা আমরা বলি, দেখুন এখানে কী আছে, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি। প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করবেন, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা অবশ্যই আমি কীভাবে প্রোনাউন্স করছি সেটা ধরার চেষ্টা করবেন, তাহলে আর আমি মাঝে মাঝে একটু করে দেখিয়ে দেবো। এভাবেই গ্রেজুয়ালি আপনারা এই যে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন, এই উচ্চারণ পদ্ধতিটা আস্তে আস্তে ধরে ফেলতে পারবেন, এবং তখন আপনারা দেখবেন যে খুব ক্লিয়ারলি ফ্রেঞ্চ রিডিং করতে পারছেন। ওকে, দেখুন এটাকে কীভাবে প্রোনাউন্স করছে, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি। ওকে, তাহলে এটার অর্থটা কী দাঁড়ালো, হাউ ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটি। ওকে, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি, কমো এসকো ফে সেত অ্যাক্টিভিটি। ওকে, তাহলে হাউ ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, কারণ ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা হয়, সেই অ্যাক্টিভিটিগুলো এটা কীভাবে করবো সেই কোশ্চেনটা, কমো এসকো, কমো এসকো, হাউ ডু ইউ, কমো এসকো ইউ ফে সেত অ্যাক্টিভিটি, হাউ ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটি। ওকে, নেক্সট এখানে দেখুন, খেয়াল করুন এখানে কী আছে, সে কোয়া, সে কোয়া লা সলিউশন, সে কোয়া লা সলিউশন, সে কোয়া লা সলিউশন। ওকে, সে কোয়া লা, এটা কী বুঝায়, হোয়াটস দ্য আনসার, হোয়াটস দ্য আনসার। ওকে, কোশ্চেন ইউ মে বি আস্ক আ কোশ্চেন, এবং সেখানে আপনাকে আনসার করতে হতে পারে, তো সেটা জানার জন্য কীভাবে আনসার করবেন, আপনারা কীভাবে বলবেন এই কোশ্চেনটা, সে কোয়া লা সলিউশন, হোয়াটস দ্য আনসার, হোয়াটস দ্য আনসার, ইউ আর আস্ক আ কোশ্চেন অ্যান্ড ইউ ডোন্ট নো দ্য আনসার, সো ইউ ক্যান আস্ক এগেন দ্যাট হোয়াট ইস দ্য আনসার, দেন ইউ ক্যান আস্ক সে কোয়া লা সলিউশন। ওকে, সো ইউ ক্যান আস্ক সে কোয়া লা সলিউশন, সে কোয়া লা সলিউশন। ওকে, ওকে, নেক্সট এখানে কী আছে, দেখুন আপনাকে অনেক সময় কোশ্চেনে রাইট রং বিষয়ে কোশ্চেন করা হতে পারে, রাইট অর রং, তখন আপনাকে কীভাবে কোশ্চেনটা, সে ভ্রাই উ ফো, সে ভ্রাই উ ফো, সে ভ্রাই উ ফো। ওকে, সে ভ্রাই উ ফো, সে ভ্রাই উ ফো। ওকে, ইজ দ্যাট রাইট অর রং, সে ভ্রাই উ ফো, ইজ দ্যাট রাইট অর রং, সে ভ্রাই উ ফো। ওকে, চলুন আমরা নেক্সটটাতে চলে যাই। ওকে,
আপনার ক্লাসে এক্সাম হতে পারে বা হবেই, তো সেখানে আপনি হোয়াট মার্ক আপনি পেয়েছেন, হোয়াট মার্ক হ্যাভ ইউ গট, তো সেটার জন্য আপনি ইউ ক্যান আস্ক দ্যাট হোয়াট মার্ক হ্যাভ আই গট। সো যে কেল নট, এটা কীভাবে বললেন, যে কেল নট, ওই সাথে তো মসিও আছে, মসিওটা বলতেই পারেন, তাহলে কীভাবে বলবেন, যে কেল নট মসিও, যে কেল নট মসিও, হোয়াট মার্ক হ্যাভ আই গট মসিও, যে কেল নট। ওকে, দেখুন উচ্চারণটা অ্যাপোস্ট্রফ আছে এখানে, যে কেল নট, যদিও এটা প্রোনাউন্সিয়েশনের ক্লাস না, আমি তারপরে একটু করে নোট দিয়ে দিচ্ছি, আপনারা সেই নোটটাকে নিয়ে নেবেন আর কি। যে অ্যাপোস্ট্রফ এ, উচ্চারণটা এ আই এ, কেল কেল, এই উচ্চারণটা কেল, আমরা ইর আগে পর্যন্ত উচ্চারণ করবো, যেহেতু ডাবল এল একটা এল উচ্চারণ করে, কেল নট, ইর আগে পর্যন্ত টি তে থাকবো, নট, যে কেল নট। ওকে, হোয়াট মার্ক হ্যাভ আই গট। ওকে, সো ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, এখানে কি আছে, যে আ প্রবলেম, উচ্চারণটা কি, নট প্রবলেম, অলমোস্ট এটা ইংলিশের মতো স্পেলিং, তো উচ্চারণটা কিন্তু আসলে প্রবলেম, 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 যে আ প্রবলেম, যে আ প্রবলেম। ওকে, যে আ প্রবলেম, আই হ্যাভ গট আ প্রবলেম, যা প্রবলেম। হ্যাঁ, আপনার ক্লাসরুমে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, ইউ মে হ্যাভ লটস অফ প্রবলেমস ডিউরিং ক্লাস, সো ইউ ক্যান আস্ক যে আ প্রবলেম, ওই আই হ্যাভ গট আ প্রবলেম। ওকে, তাহলে নেক্সট, ওই এটা কি, জোনে পাদ পাখতনে, জোনে পাদ পাখতনে, আপনাকে ক্লাসে বিভিন্ন বিষয়ে ড্রিলিং করা টাস্ক দেওয়া হতে পারে, এখানে আপনার পার্টনার, একটা করে পার্টনার প্রয়োজন হতে পারে, যে হ্যাঁ ওকে আপনারা পেয়ার হন দুজন, অথবা দুটো করে পেয়ার একসঙ্গে হন, এরকম বলা হতে পারে, তো সেখানে আপনার হয়তো পার্টনার নাও থাকতে পারে, তো আপনি সো বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ আ পার্টনার, আই হ্যাভ গট আ পার্টনার, হোয়াট এভার ইট ইজ। ওকে, তাহলে এটা কীভাবে বলবেন, জোনে, জো নে পাদ পাক্ত নে, জোনে পাদ পাক্ত নে, ওকে, জোনে পাদ পাক্ত নে, জোনে পাদ পাক্ত নে, ওকে, জোনে পাদ পাক্ত নে। ওকে, আমরা ফার্স্ট করে বললে জোনে পাদ পাক্ত নে। ওকে, তাহলে কীভাবে, জো নে পা দ পাক্ত নে, জোনে পাদ পাক্ত নে, ওকে, আই হ্যাভ গট আ পার্টনার, আই হ্যাভ গট আ পার্টনার। ওকে, সো নেক্সট, ওকে, পার্ডন, ওকে, আপনাকে পার্ডন ক্লাসের মধ্যে বিভিন্ন সময় বলতেই হতে পারে, সো সেম স্পেলিং অ্যাজ ইন ইংলিশ, বাট প্রোনাউন্সড পাখ দ, পাখ দ, পাখ দ, একটু খেয়াল করুন, নোট নিন, পি এ আর, আর এর উচ্চারণটা তো আপনি বুঝতেই পাচ্ছেন, খ গ মাঝামাঝি, পাখ, পাখ দ, শেষে ও এন, ও এন এর উচ্চারণ হলো উ, নেজাল উ, উ, তাহলে পাখ দ, পাখ দ, পাখ দ, পাখ দ, হ্যাঁ দেখো, দেখো, হোপ ইউ হ্যাভ গট ইট। ওকে, নেক্সট, ওকে, আপনি ক্লাসে নতুন এসছেন, সো ইউ মে নোট understand all the things, and it is very much common that you will not understand all the things as if you are new in class and you are learning a new language, so you may not understand all the language, just all the expressions expressed there. So the most common expression, it is je ne comprends pas, je ne comprends pas, জন খম্পা, জন খম্পা, জন খম্পা, জন খম্পা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এভাবে আসছে, দেখুন, জো ন কম্পা, জন খম্পা,
জনক্ষম্পা, এটাকে আমরা ফার্স্ট করে বললে এভাবে আছে, জনক্ষম্পা জনক্ষম্পা জনক্ষম্পা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জনক্ষম্পা। ওকে সে আলে নেক্সট। হ্যাঁ, ক্লাসে তো আপনি অনেক কিছু জানবেন না, ইউ আর আস্ক ডিফারেন্ট কোয়েশ্চেন্স বাট ইউ ডোন্ট হ্যাভ আনসার, সো ইউ হ্যাভ টু সে আই ডোন্ট নো। ইয়েস, সো হাউ উইল ইউ সে ইট ইন ফ্রেন্স? জো নো সেই পা, জো নো সেই পা। এবার এই ফার্স্ট করে বলি, জানসে পা জানসে পা, রাইট? ইট ইজ নট জো নো সেই পা, ইট ইজ জাস্ট লাইক জানসে পা, রাইট? জো নো সেই পা জানসে পা, ওকে? আই ডোন্ট নো আই ডোন্ট নো জানসে পা জানসে পা, ওকে? হ্যাঁ, খেয়ালে ওকে। আমি ক্লাসের মধ্যে অনেক কিছু বলা হবে, টিচার্সরা তো ফার্স্টে বলে একটু, যদিও স্লো বলার চেষ্টা করে, আপনার কাছে ফার্স্ট লাগবেই, এটাই মনে হবে যে ইজ ভেরি ফার্স্ট। সো অবশ্যই একটু, তাহলে আপনাকে কী করতে হবে, যে আপনি তো বুঝতে পারছেন না, তো তাহলে আপনাকে তো অবশ্যই বলতে হবে যে এটা একটু রিপিট করতে পারেন কিনা। ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? ওকে, তাহলে কীভাবে বলতে হবে? পুভে ভু ভে পেতে সিল ভু ফ্লে, ইউ নো সিল ভু ফ্লে, ইট ইজ প্লিজ সিল ভু ফ্লে। ওকে, সো ক্যান ইউ রিপিট পুভে ভু হে পেতে, তখন পুভে ভু খে পেতে, পুভে ভু খে পেতে সিল ভু প্লে। ওকে, পুভে ভু খে পেতে সিল ভু প্লে, কীভাবে বলবেন? পুভে ভু খে পেতে সিল ভু প্লে, পুভে ভু খে পেতে সিল ভু প্লে, পুভে ভু খে পেতে সিল ভু প্লে। ওকে, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? ওকে, হোপ ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। ওকে, নেক্সট ওয়ান, কীভাবে? হ্যাঁ, টিচার তো টিচার কথা তো আপনার কাছে স্পিডি মনে হচ্ছে, সো আপনি এটাও বলতে পারেন যে একটু স্লো বলবেন স্যার প্লিজ। তাহলে এটা কীভাবে বলবেন? পুভে ভু, আবারও ক্যান ইউ, হ্যাঁ, পুভে ভু, পুভে ভুর পরে আমরা আগে কী বলেছিলাম? আগে আমরা বলেছিলাম পুভে ভু খাই পেতে, আমরা এখানে বলতেছি পুভে ভু পাহলে, পুভে ভু পাহলে প্লু লম, ল তম লম, পুভে ভু পাগলে প্লু লম সিলভুতলে, অ্যান্ড দেন অবভিয়াসলি মসিও ইউ ক্যান অ্যাড, অ্যান্ড সো ইট ইজ পুভে ভু পাগলে প্লু লম সিলভুতলে মসিও, পুভে ভু পাগলে প্লু লম, পুভে ভু পাগলে প্লু লম। ওকে, সো হোপ ইউ হ্যাভ গট দিস, পুভে ভু পাগলে প্লু লম। ওকে, ক্যান ইউ স্পিক মোর স্লোলি প্লিজ, অ্যান্ড দেন এখানে মাসি। ওকে স্যার, নেক্সট ওয়ান, ওকে, ইউ মে হ্যাভ লস্ট ইউর পেন, ইউ মে হ্যাভ লস্ট ইউর এক্সারসাইজ বুক, ইউ মে হ্যাভ লস্ট ইউর বুক, সো এনিথিং ইউ মে লস ইট ইন ইয়ার ক্লাস, সো ইউ ক্যান জাস্ট সে আই হ্যাভ লস্ট মাই ব্লা ব্লা ব্লা, সো কমো ওদি ওদি, কমো দিত স্যার ওদি, জে পার্ডু মো কাইয়ে, ওই ভু ভু ভে দিত কম সা, জে পার্ডু মো গোমা, ওই দ্যাট ইজ হিয়ার, ইট ইজ রাবার, ওই এ অথশস মো লিভ, ওই J'ai perdu mon livre, mon cahier, exercise book. Ici, on voit, j'ai perdu mon cahier. I have lost my exercise book. Hope you have got it clear. I have lost my exercise book. I have lost something. How will you say it? J'ai perdu mon cahier. J'ai perdu mon cahier.
j'ai perdu mon aimant. Ok? So, I have lost my exercise book. Ok? Hope you have got it clear. Ok? এখন আমরা বটম টপে যাব। সো গ্র্যাজুয়ালি লেটস সি হোয়াট হ্যাভ উই লার্নড সো ফার। ওকে, পুভে ভো পাকলে প্লি লং মো সি ভো প্লে, ক্যান ইউ স্পিক মোর স্লোলি প্লিজ। এটাকে পুভে ভো হেপেতে সিল ভো প্লে, পুভে ভো হেপেতে সিল ভো প্লে, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, ক্যান ইউ রিপিট প্লিজ। জানসে পা, I don't know, Zansepa. John Kompapa, I don't understand, John Kompapa. Pardon, 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 pardon. Je n'ai pas de partenaire, I haven't got a partner. Je n'ai pas de partenaire, je n'ai pas de partenaire, I don't have a partner. J'ai un problème, j'ai un problème. J'ai un problème, I have got a problem. J'ai quelle note, what mark have I got? C'est vrai ou faux? Is that right or wrong? C'est vrai ou faux? C'est vrai ou faux? C'est quoi la solution? First answer, c'est quoi la solution? Comment est-ce qu'on fait cette activité? Comment est-ce qu'on fait cette activité? Activité. Comment est-ce qu'on fait cette activité? Hope you have got it very clear. আমরা এরপরে যেটা করব, আমরা আরও এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা হয়তো আরও দু তিনটা সিকুয়াল হবে। তো কিপ ফলোয়িং আস, আমরা চেষ্টা করব এটাতে আপনাদেরকে হেল্প করার। যদি ক্লাসে কোনো ধরনের বুঝতে কষ্ট হয়, যে বোঝা গেল না বা এরকম কিছু আসে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার। তাহলে আমরা আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ক্লাস করতে পারবো। সে অবধি আপনাদের সবাইকে ম্যাক্সি ভগবান।